ঘৃণার সদাগরের রূপত উলাইছে বিজেপি নেতা। সদনের ভিতর বিরোধী সাংসদক অকথ্য গালি গালাজ, সদনের বাহিরত বিরোধী নেতার ঘর জ্বলার উচ্চতনি। নির্বাচনের পূর্বে জুই জ্বলার পরিকল্পনা নাকি শাসকীয় দলের? সমাগত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের পূর্বে দেশত যে নতুন একুড়া জুই জ্বলার পরিকল্পনা করেছে শাসকীয় দলটোয়। এই উদ্দেশ্যেই সদনের ভিতরে বাহিরে চরম ঘৃণা আর বিদ্বেষ বিয়পা ভাষণ দিবলৈ আরম্ভ করেছে ইজনের পাছত সিজন বিজেপি নেতাই। মধ্যপ্রদেশত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সোনিয়া গান্ধীর ঘর জ্বলাবলৈ উচতনি দিয়ার পাছত এইবার বিজেপি সাংসদে সদনের মজিয়াত বিরোধী সাংসদক অকথ্য গালি গালাজ করার কুখ্যাত নজির স্থাপন করিলে। একুশ সেপ্টেম্বরত দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরিয়ে বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলীক সন্ত্রাসবাদী, মোল্লা আদি শব্দ ব্যবহার করে গালি গালাজ করে। সর ইয়ে যো শ্রেয় আগর যাতা হ্যায় তো দেশ কে প্রধানমন্ত্রী কো যাতা হ্যায়। দানিশ আলী জি, বিধুরি জি, স্যার আবি মে বাতানা চাহতা হুঁ, ইউ আন্ডারস্টুড জি? অধীর রঞ্জন জি আবি শর্ম যা রহে থে, লিস্ট পড় রহে থে, দানিশ আলী লিস্ট মে অধীর রঞ্জন জি জব লিস্ট পড় রহে থে 1975 মে লেকার আবি, প্লিজ সিট ডাউন। লক্ষণীয়ভাবে রমেশ বিধুরিয়াক গালি গালাজ করে থাকার সময়ত তেওঁৰ পাছফালে বহি থকা প্রাক্তন মন্ত্রী হর্ষবর্ধন আর রবি শঙ্কর প্রসাদে হাঁহি থকা পরিলক্ষিত হয়। এইদরে রমেশ বিধুরিয়ে সদনের মজিয়াত নজিরবিহীন আচরণ করে ভারতীয় গণতন্ত্রকে লজ্জিত করে তুলিলে। তার পূর্বে 18 সেপ্টেম্বরত মধ্যপ্রদেশত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই দিছিল সোনিয়া গান্ধীর ঘর জ্বলার উচতনি। হনুমানজি কা সময় থা, হনুমানজি নে রাম কে লিয়ে যাকে লঙ্কা কো জ্বালা কে আ গিয়া থা। आज जब हिंदू का ऊपर बार बार अपमान हो रहा है, कमलनाथ जी आप अगर हनुमान का भक्त है आप जाके 10 जनपद को जला के आ जाइए कि यहां से हिंदू विरोधी बयान को आप बंद करो। এইদরে এতিয়া সদনের ভিতরে বাহিরে অহিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে ইজনের পাছত সিজন বিজেপি নেতাই। যে নির্বাচনের পূর্বে দেশক অগ্নিকুণ্ডত পরিণত করার মুকলি পদক্ষেপে আরম্ভ করেছে, কিন্তু তার পাছতো নীরব নিশ্চুপ মৌন হয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৌনতারে যে প্রধানমন্ত্রী ঘৃণা বিদ্বেষক দিছে মুকলি সন্মতি। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।